আসসালামু আলাইকুম আমি গালিব বিজনেস বাংলার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম আপনাকে যদি বলা হয় একটি ফিড দেখিয়ে যে এটা ভালো মানের ফিড কিন্তু আপনি কি দেখে আসলেই বুঝবেন কোনটা ভালো কোনটা খারাপ কখনোই সম্ভব না তাই আপনাকে নিজের উপর নির্ভরশীল হতে হবে আর নিজের উপর নির্ভর করতে গেলে অবশ্যই আপনাকে নিজের ফিড নিজেকেই তৈরি করতে হবে আর এই ফিড তৈরির জন্য আপনার প্রয়োজন হবে এ ধরনের একটি ফিড মেশিন যাতে আপনি একটি গুণগত মান ঠিক রেখে সঠিক ও মানসম্পন্ন ফিট তৈরি করতে পারেন তো চলুন এখন আপনাদেরকে ফিট তৈরি করতে কি কি লাগে সে সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করি তো আজকে আপনাদের সামনে একটি ফিট তৈরির প্ল্যান্ট নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি দিয়ে আপনারা যদি বিচলি খড় পল বা ঘাস এর সাথে অন্য ম্যাটেরিয়ালস যুক্ত করে ফিট তৈরি করতে চান তাহলে এ ধরনের একটি ক্রাশার নিতে হবে যার সাহায্যে আপনারা এই সকল ঘাসগুলো গুঁড়ো করবেন অথবা চাইলে এ ধরনের ক্রাশার ও নিতে পারেন নিয়ে কাঁচামাল গুলো গুঁড়ো করবেন এরপর ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মিক্সার মেশিন আর যেটি পাইপের মতো দেখছেন এটি হচ্ছে কনভেয়ার বেল্ট তো আপনারা যে সকল কাঁচামাল বা যে সমস্ত ম্যাটেরিয়ালস দিয়ে ফিট তৈরি করতে চান সেগুলো এই মিক্সার মেশিন হোপারে ঢেলে দিলে সেগুলো মিক্স হয়ে যাবে এবং এই মিক্সার মেশিনে কিছু পরিমাণ পানিও দিতে হবে এরকম করে তো মিক্স হয়ে যাওয়ার পর মিক্সার মেশিনের এই পার্টটি খুলে দিতে হবে খুলে দিলে এভাবে মিক্সার করা ডোগুলো কনভেয়ারের হোপারে পড়বে এরপর অটোমেটিক ভাবে ফিট এর হোপারে পড়বে এবং ফিট তৈরি হতে শুরু করবে ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কনভেয়ার থেকে ডো গুলো ফিড মেশিনের হোপারে পড়তেছে এবং কিভাবে ফিট তৈরি হয়ে বের হচ্ছে এই কনভেয়ার বেল্ট এর কিছু অপশন রয়েছে যেটি দিয়ে আপনি এরকম স্পিড কম বা বেশি করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কত পরিমাণ স্পিডে ফিট তৈরি করছে আমাদের এই ফিড মেকিং মেশিনটি আর এই মেশিন দিয়ে আপনারা বিভিন্ন সাইজের ফিট তৈরি করতে পারবেন বিভিন্ন সাইজের ফিট তৈরি করার জন্য এরকম ডাইস গুলো চেঞ্জ করে ফিট তৈরি করতে হবে তাহলে আপনারা চিকন বা মোটা ফিট তৈরি করতে পারবেন এই ফিটগুলো কিন্তু বিভিন্ন রকমের হয় যেমন গরুর জন্য এক রকম ছাগলের জন্য অন্য রকম এরকম এক এক পশুর জন্য এক এক রকম তাই আপনাকে সঠিক ফর্মুলা অনুযায়ী ফিট তৈরি করতে হবে আর এই ফর্মুলা গাইড আপনি আমাদের কাছেই পেয়ে যাবেন অথবা আপনার নিকটস্থ সরকারি পশু সেবা অধিদপ্তর থেকে শিখে নিতে পারেন এই ফিট তৈরি কিন্তু একেবারেই সহজ আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন খুব সহজেই আর এই ফিট তৈরির জন্য সাধারণত ব্যবহার করা হয় ভুট্টা গম চাল সুকি মাছ ধরনের বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস গুলো যেগুলো আমাদের এই ফর্মুলা গাইডে পেয়ে যাবেন আপনি যদি হাঁস মুরগি গরু ছাগল ব্রয়লার ফার্মের উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ফার্মের জন্য একটি কোয়ালিটিপূর্ণ খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো একজন হাঁস মুরগি গরু ছাগল ও ফার্মের উদ্যোক্তাকে তার ফার্ম থেকে ভালো প্রফিট করার জন্য খেয়াল রাখতে হবে যে আপনি যে ফিড গুলো খাওয়াচ্ছেন সেগুলো সঠিক ভিটামিন ও প্রোটিন যুক্ত কিনা খাদ্যের গুণগত মান আপনার ফার্মের চাহিদা অনুযায়ী সঠিক কিনা আর যদি আপনার ফিডের মান চাহিদা অনুযায়ী সঠিক হয় তাহলে আপনার ফার্ম থেকে লোকসান বা লস হওয়ার সম্ভাবনা বেশি থেকে যায় অথবা আপনি যতটা আশা করেন ততটা প্রফিট করতে পারেন না তাই আপনি যদি আপনার ফার্ম থেকে তুলনামূলক বেশি প্রফিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে ভালো মানের ফিড ক্রয় করতে হবে অথবা তৈরি করতে হবে আর একজন ফার্ম মালিক বা উদ্যোক্তার জন্য ফিডের কোয়ালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনি যখন মানসম্পন্ন ফিড আপনার হাঁস মুরগি বা গরু ছাগলকে খাওয়াবেন তখন তাদের গ্রোথ অনেক দ্রুত হবে আর দ্রুত হওয়া মানেই প্রফিট বেশি হওয়া তাই আপনাকে অবশ্যই ভালো মানের ফিড তৈরি করতে হবে তো ভালো মানের ফিড তৈরি করার জন্য আমাদের ভিডিওতে যে মেশিনগুলো আপনাদেরকে আমরা দেখিয়েছি আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন এই মেশিনগুলো সংগ্রহ করে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা বিভিন্ন ম্যাটেরিয়ালস গুলো মিক্স করে আপনারা আপনাদের মতো খাবার তৈরি করতে পারবেন যেগুলো আপনার ফার্মের জন্য অনেক বেশি উপকারী হবে তো মেশিনগুলো যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসে আসার ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনি যদি আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ